আসসালামু আলাইকুম হ্যালো ভিওর্স আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়াতে আজকে রোমানিয়ার বিষয়ে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি ভিডিওটি আপনাদের হয়তোবা কিছু উপকারে আসতে পারে আমি আপনাদের সামনে কিছু ভিডিও ধারাবাহিকভাবে নিয়ে আসতে চাইছিলাম এবং কিছু ভিডিও দিয়েছিলাম আরও কিছু ভিডিও নিয়ে আসার কথা ছিল আপডেট ইনফরমেশন তো আমার অ্যাকচুয়ালি কিছু কারণে একটু সমস্যা ছিল বিধায় আমি ভিডিও তৈরি করতে পারি নাই আজকে নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য তো যারা আমার ভিডিও দেখেন ভালোবাসেন তারা অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো কিছু মতামত থাকে তাহলে কমেন্টসে জানাবেন তা কথা না বাড়িয়ে আজকে শুরু করি টপিকস আমার তো ওয়ার্ক পারমিট হয়েছিল হচ্ছে এপ্রিলের সাত তারিখ তো সেইখান থেকে হচ্ছে আমার যেহেতু বাংলাদেশে কনসেলের টিম আসছে এইখানে বাংলাদেশ থেকে অ্যাম্বাসির একটা ডেট নেওয়ার একটা প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াটা হচ্ছে কমপ্লিট করতে হবে তো আমি এই ডেটটার জন্য আমার যে এজেন্সি আছে তাদের সাথে কথা বললাম আগে থেকেই যে ভাই আমাদের যেহেতু ওয়ার্ক পারমিট আসছে তো আমাদের ডেটটা একটু নেওয়ার ব্যবস্থা করেন তো সেক্ষেত্রে তারা একটু ঝামেলায় পড়ে গিয়েছিল যার কারণে আমাদের ডেট পাইতে অনেক বেগ প্রবাহিত হয়েছে ঝামেলাটা হচ্ছে তারা কিছু বিষয়ে নতুন এই জন্য তারা এখানে একটু ঝামেলায় পড়ে গেছিলো যেমন অরিজিনাল যে হার্ড কপি আছে ওয়ার্ক পারমিট এবং হচ্ছে কন্ট্যাক্ট পেপারের এই বিষয়টা হচ্ছে তারা চিন্তা করছিল যে হার্ড কপি এবং অরিজিনাল যে ওয়ার্ক পারমিট এইটা হচ্ছে অ্যাম্বাসিতে দিতে হয় কিন্তু এটা না দিয়ে শুধুমাত্র ফটোকপিটা দিলেই হয় এটা দেওয়া লাগে না অরিজিনালটা দেওয়া লাগে না এখন এরা এই হার্ড কপিটা যেই পর্যন্ত বাংলাদেশে না আসছে এই পর্যন্ত তারা কোনো ডেটের জন্য অ্যাপ্লাই করে নাই যেহেতু ডেটের জন্য অ্যাপ্লাই করে নাই সেই তো হচ্ছে এমনিতেই লেট হয়ে গেছে পরবর্তীতে তারা জানতে পারে যে রোমানিয়ান যে টিম আছে এরা হচ্ছে জুলাইয়ের মেবি বি পনেরো তারিখে তারা চলে যাইতে পারে তো এক্ষেত্রে হচ্ছে তারা কোনো আর ফাইল নিচ্ছে না এর ভিতরে হচ্ছে তারা যখন কাগজ পাইল তো এইটা একটু লেট করে ফেলছে জুনে হচ্ছে তারা কাগজগুলো পাইছে তো জুনে কাগজ পাওয়ার পরে এই কাগজগুলো তারা আরও যা যা ডকুমেন্টস লাগে এগুলো নিয়ে হচ্ছে অ্যাম্বাসিতে অ্যাপ্লাই করছে অ্যাপ্লাই করার পরে অ্যাম্বাসি তাদের কোনো রেসপন্স করে নাই তো এইটা নিয়ে আসলে খুবই মন খারাপ ছিল যে আমরা এত আগে ওয়ার্ক পারমিট পাইছি কিন্তু ওয়ার্ক পারমিট পাওয়ার পরও আমরা কোনো ডেট পাইতেছি না কারণ পরবর্তীতে যদি ডেট না পাই তাহলে তো অনেক হ্যাসেলের একটা ব্যাপার স্যাপার আছে তো আল্লাহ করুক এটা অনেক ভালো হয়েছে যে অনেক কষ্ট করার শর্তে লাস্ট মুহূর্তে তিরিশ তারিখ জুনের তিরিশ তারিখ হচ্ছে আমাদের ডেট পাইছে এবং তিরিশ তারিখে হচ্ছে অ্যাম্বাসিতে হচ্ছে আমি ফেস করছি তা আলহামদুলিল্লাহ আমার অ্যাম্বাসিতে ফেস করার সময় যে যেই প্রশ্নগুলো করছিল আমি খুব সুন্দরভাবে উত্তর দিতে পারছিলাম তো এইখানে আমাদের অনেকের এইটা জানার দরকার যে আসলে কি কি পেপারসগুলো লাগে তো এই বিষয়টা হচ্ছে আমাদের যে পেপার্সগুলো লাগে সেটা ভিতরে আমাদের পেপার্সের ভিতরে লাগে হচ্ছে অ্যাপ্লিকেশন করতে গেলে এম্বাসির অ্যাপ্লিকেশনটা করতে গেলে এটা শুধুমাত্র বাংলাদেশে না এটা ইন্ডিয়াতেও যদি কেউ অ্যাপ্লিকেশন করতে চায় তাহলে এই এই ডকুমেন্টসগুলো অবশ্যই অবশ্যই লাগবে সেটা হচ্ছে ফার্স্ট টাইম পুলিশ ক্লিয়ারেন্সটা লাগবে এরপরে হচ্ছে দুটা ছবি লাগবে আর ছবি দুটো অবশ্যই ল্যাপ প্রিন্টের হইতে হবে এবং ম্যাপ পেপারের হইতে হবে এখন এই দুইটার সাথে লাগবে হচ্ছে ওয়ার্ক পারমিট লাগবে এরপরে লাগবে হচ্ছে কন্টাক্ট পেপার এরপর লাগবে হচ্ছে ইন্স্যুরেন্স পেপার এরপর লাগবে হচ্ছে আপনার কি বলে অ্যাপ্লিকেশন ফর্ম যেটা অ্যাম্বাসি অ্যাপ্লিকেশন ফর্ম ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম এটা লাগবে সাথে হচ্ছে পাসপোর্টের প্রথম পৃষ্ঠার রঙিন একটা কপি লাগবে এই এই ডকুমেন্টসগুলো লাগবে সাথে হচ্ছে ডেট পাইলে তখন হচ্ছে একশো ডলার লাগে তো সব কিছু অ্যারেঞ্জ করছি আমাদের করা হয়েছিল করা হওয়ার পরে আমরা একশো ডলার নিয়ে সাথে এই পেপারসগুলো নিয়ে তারপরে হচ্ছে অ্যাম্বাসির ডেট অনুযায়ী আজকে গিয়েছিলাম যাওয়ার পরে এমসিতে সিরিয়াল ছিল মোটামুটি লাস্ট মুহূর্তে যখন আমাদের ডাকলো তখন হচ্ছে আমাকে ডাকার পরে যে প্রশ্নগুলো করছে একদম ইজি প্রশ্ন করছে এইখানে মানে চিন্তার কিছু নাই এবং আমি তো ওইখানে একটু সময় দাঁড়াই ছিলাম কারণ ওই টাকা জমা দেওয়ার সময় একটু দাঁড়াইতে হয় তো তখন আবার অনেকেই ঢুকছে নতুন যাদের ইন্টারভিউ নিল তো দেখলাম যে প্রায় সেম ক্যাটাগরিরই প্রশ্নগুলো করে তা আমি যাওয়ার পরে আমাকে প্রশ্ন করছে হচ্ছে আমার পাসপোর্টে পুরাতন পাসপোর্টে নেপালের হচ্ছে একটা ভিসা লাগানো ছিল ইন্ডিয়ার ভিসা লাগানো ছিল তো ইন্ডিয়াতে আমি গেছিলাম তো সেক্ষেত্রে দেখছে যে এন্ট্রি এবং এক্সিট দুইটাই আছে নেপালের কোনো এন্ট্রি নাই কিন্তু ভিসা লাগানো আছে তা আমাকে জিজ্ঞেস করছে যে তুমি কি নেপাল গেছিল কি না তা আমি বললাম যে না আমি নেপাল যাইনি পরে বলতেছে যে তুমি কোথায় থাকো তোমার বাসা কোথায় তখন আমি বললাম যে আমার বাসা ঢাকা সাভার এরপর আমাকে জিজ্ঞেস করলো যে তুমি বাংলাদেশে কি কাজ করো এখন এইখানে হচ্ছে যে আমি যেই কাজের জন্য যাচ্ছি আমি ঠিক সেই কাজটাকেই এখানে বলছি যে আমি এই কাজটাই করি যেহেতু আমি কনস্ট্রাকশন সাইডে কাজ করার জন্য যাচ্ছি তো আমি বলছি যে আমি কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে আছি বাংলাদেশে তখন আমাকে জিজ্ঞেস করলো যে তোমার স্যালারি কত আমি বললাম যে আমার স্যালারি হচ্ছে প্রায় পঁচিশ হাজার টাকা তখন বলল যে হচ্ছে তুমি কি বিবাহিত আমি বললাম হ্যাঁ আমি বিবাহিত তোমার কোনো ছেলে মেয়ে আছে আমি বললাম হ্যাঁ আমার ছেলে মেয়ে আছে তো এরপরে তারা বললো যে ঠিক আছে থ্যাংক ইউ এরপরে হচ্ছে আমাকে বললো যে আমার পেপারসগুলো দেখলো দেখার পরে দুইটা পেপার তার কাছে মনে হলো যে এই পেপার দুইটার প্রয়োজন নাই তখন আমাকে বললো যে তোমার এই দুইটা পেপার দরকার নেই এই দুইটা তুমি নিয়ে যাও আর এই পেপারগুলো সহ ওই যে ইয়ে আছে ফিটা আছে ফিটা ওইখানে জমা দাও তখন আমি ওইখানে গিয়ে ওই ফিটা জমা দিলাম এবং পরবর্তীতে আমার পাশে ওই সিটে যে আসছে ইন্টারভিউর জন্য তো তাকে দেখলাম যে ইন্টারভিউতে জিজ্ঞেস করছে যে তোমার বাসা কোথায় তোমার ইউরোপে কেউ আছে কি না তুমি কি ইয়া থেকে রোমানিয়া থেকে সার্বিয়া তারপর ইয়াতে এদিক দিয়ে ইতালি যাবা কি না এটা জিজ্ঞেস করছে বাংলাদেশে কি কাজ করো এটা জিজ্ঞেস করছে তো আরেকজনকে জিজ্ঞেস করছে তোমার কোম্পানির নাম কি তোমার স্যালারিগত এই টাইপের প্রশ্নগুলোই নর্মালি করে যা বুঝতে পারলাম তো আলহামদুলিল্লাহ আমি যে প্রশ্নগুলো করছি সবগুলোই ঠিকঠাক উত্তর দিছি আমার সব কিছু মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিক ছিল কোনো ঝামেলা হয় নাই তো এরপর হচ্ছে চলে আসলাম এখন অপেক্ষায় আছি দেখা যাক যেহেতু পনেরো তারিখ পর্যন্ত হচ্ছে তারা থাকবে এর ভিতরে তো পেপার দিয়ে দিবে এখন বাকিটা হচ্ছে সময়ের অপেক্ষা দেখা যাক কত দূর কি হয় ভিসা লাগে কি না পাসপোর্টে এই হচ্ছে ছিল টোটাল সিস্টেমটা এখন এখানে কিছু কথা আছে যেমন হচ্ছে কেউ নিজে নিজে ট্রাই করতে পারে সেক্ষেত্রে তারা পেপারস জমা দিবে কীভাবে অথবা ইয়া করবে কীভাবে অ্যাপার্টমেন্ট কীভাবে নেবে এইটার ভিতরে হচ্ছে অ্যাপার্টমেন্টটা নিবে হচ্ছে কিছু এজেন্সি আছে যারা কিনা হচ্ছে বাংলাদেশে এবং ইন্ডিয়াতে ওরা লাইসেন্স দাঁড়ি ওরা হচ্ছে একটা ফি নেয় ওই ফিটা নেওয়ার পরে ওই ফিটার কারণে নেওয়াতে তারা হচ্ছে আপনাকে আপনার পাসপোর্ট নিয়ে তারা কাজ করে দিবে যদি বাংলাদেশে হয় তাহলে হচ্ছে আপনাকে অ্যাম্বাসির ডেট নিয়ে দিবে আর যদি ইন্ডিয়াতে হয় তাহলে আপনার পাসপোর্ট ইন্ডিয়া থেকে তারা ভিসা করায় নিয়ে আসবে এই হচ্ছে সিস্টেম তো আমি ভিডিওতে কিছু ছবি অবশ্যই অবশ্যই দিছি একটু সবগুলো ছবি লক্ষ্য করবেন দেখবেন এইখানে ওয়ার্ক পারমিটও আছে এইখানে কন্ট্যাক্ট পেপারও আছে এইখানে অ্যাপ্লিকেশন ফর্ম আছে এইখানে পুলিশ ক্লিয়ারেন্স আছে এইখানে ছবি দেওয়া আছে এইখানে ছবিটা কি সেট করা আছে তারপর হচ্ছে এইখানে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে সব কিছু দেওয়া আছে ভিডিওর যে ছবিগুলো দেওয়া আছে এই ছবিগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি কী ডকুমেন্টস কীভাবে লাগে আর অ্যাম্বাসির হচ্ছে যেদিন ডেট থাকে ওই দিন হচ্ছে কোন কোন কোম্পানি থেকে হচ্ছে কয়জন লোকের হচ্ছে ডেট আছে এইটা ওরা চার্ট পাঙিয়ে দেয় তো সেক্ষেত্রে আমি চার্টের ভিতরে কিছু কোম্পানির ইয়াদে দিব ওইখানে মানে ওইখানে দেওয়া আছে ওইখানে দেখলেই বুঝতে পারবেন যে কোন কোন কোম্পানি নর্মালি ডেট নিয়ে দেয় এবং ইন্ডিয়া থেকে ভিসা করে দেয় আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি একটা কোম্পানির নাম অবশ্যই বলবো যারা কিনা খুব ভালো কাজ করে বাংলাদেশের জন্য এটা হচ্ছে ভিসা থিং ওরা অ্যাম্বাসির ডেট নিয়ে দেয় এবং ইন্ডিয়া থেকে ওরা কনটাকে হচ্ছে ভিসা করা এনে দেয় এটার নাম হচ্ছে অনেক বড় কোম্পানি ভিসা থিং তো আমরা চাইছিলাম ভিসা থিং দিয়ে কাজ করানোর জন্য কিন্তু ওদের স্লট ফুলফিল হওয়ার কারণে আমরা ওদের দিয়ে কাজ করাইতে পারিনি তো যদি নিজে নিজে ট্রাই করে কেউ কাগজপত্র পান তাহলে ভিসা থিংয়ের মাধ্যমে পরবর্তী কাজগুলো করে নিতে পারবেন তো এই ছিল আজকের মতো নেক্সট আমাদের যে ধাপগুলো আছে সেই ধাপগুলো পার হইলে আমি এক এক করে আবার ভিডিও দেওয়া শুরু করব যেমন তিন দিনের একটা ট্রেনিং আছে ট্রেনিং করতে হবে মেডিকেল করতে হবে তারপর হচ্ছে ম্যান পাওয়ার করতে হবে বিমানের টিকিট কাটতে হবে অনেকগুলো কাজ আছে এরপরে এগুলো আস্তে আস্তে একটা পার্ট বাই পার্ট আবার যখন হবে তখন ইনশাল্লাহ আমি আবার নতুন ভিডিও নিয়ে আসবো যেন আপনাদের কোনো উপকারে আসে ধন্যবাদ সবাইকে যারা ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর যদি কোনো কিছু জানার বোঝার থাকে তাহলে কমেন্টস করবেন যদি চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন